হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল যারা ইউনিভার্সিটি অব গৌরবঙ্গের আন্ডারে বিভিন্ন কলেজে বিভিন্ন সেমিস্টারের এক্সাম দেবে তোমাদের এক্সামের খাতার ফ্রন্ট ফেজে কি লিখতে হবে আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখাবো আমি এই খাতাটি সকলের সুবিধার্থে তোমাদের সাথে প্রেজেন্ট করছি যাতে পরীক্ষার আগে তোমরা সঠিকভাবে খাতাটিকে ফিল আপ করতে পারো আমার কাছে এই খাতাটি কিন্তু আদৌ নেই আমি সকলের সুবিধার্থে কলেজ থেকে একটি খাতা জোগাড় করে তোমাদের সাথে শেয়ার করছি ইউনিভার্সিটি খাতা কারো কাছে থাকা কিন্তু একটা অপরাধমূলক কাজ তাই এই খাতাটি কলেজের পারমিশনেই তোমাদের সাথে শেয়ার করছি সকলের সুবিধার্থে এক্সাম হলে খাতা পাওয়ার পরে যে কাজগুলো তোমাকে করতে হবে সেই কাজগুলো ভালোভাবে দেখে নাও প্রথমেই বলবো সকলেই দুটো কালারের দুটো পেন নিয়ে যাবে একটা স্কেল নিয়ে যাবে একটা পেন্সিল নিয়ে যাবে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাডমিট কার্ড অবশ্যই নিয়ে যাবে তুমি খাতা পাওয়ার পরেই প্রথম পেজটি এইরকম দেখতে পাবে যেখানে দেখো দুটো পার্টে ভাগ করা রয়েছে খাতার উপরেই লেখা থাকবে ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ প্রথমে দেখো লেখা আছে একটা ড্যাশ পার্ট অর সেমিস্টার ড্যাশ এক্সামিনেশন দু ড্যাশ তো তোমাদের অ্যাডমিট কার্ডে দেখবে প্রথমেই লেখা রয়েছে এখানে বি এ বিএসসি বা বিকম কিছু একটা লেখা রয়েছে যেটা লেখা থাকবে সেটা লিখবে আমি ধরে নিলাম বাংলা অনার্সের কোনো স্টুডেন্টের এক্সামের খাতা ফিল করছি তাহলে এখানে লিখবে বিএ পার্ট অথবা সেমিস্টার নেক্সট ব্র্যাকেটে দেখবে অ্যাডমিট কার্ডে এখানে লেখা রয়েছে অনার্স অথবা জেনারেল তোমার যেটা লেখা রয়েছে সেটা লিখবে এক্সামিনেশন দু অর্থাৎ এই বছর পরীক্ষা হলে তেইশ নেক্সট বছর পরীক্ষা হলে চব্বিশ এইভাবে কন্টিনিউ হবে নেক্সট তারপরে দেখতে পাচ্ছ সাবজেক্ট লেখা রয়েছে অর্থাৎ তোমার কোন সাবজেক্টের এক্সাম হচ্ছে সেই সাবজেক্টের নাম লিখবে কোন পেপারের এক্সাম হচ্ছে সেই পেপারের নাম লিখবে এখানে হাফ অর গ্রুপ যে রয়েছে এখানে কিছু লিখতে হবে না ফাঁকা রেখে দেবে নেক্সট দেখো এখানে লেখা রয়েছে কন্ট্রোলার অফ এক্সামিনেশন অর্থাৎ এক্সাম এটা ইউনিভার্সিটির একটা সাইন থাকবে নেক্সট তোমার এখানে কিছু লিখতে হবে না দেখো লেখা রয়েছে ডু নট রাইট এনিথিং ইনসাইড দিস বক্স কিছুই লিখবে না এখানে নেক্সট এই পার্টে একই কথা লিখতে হবে দেখে নাও সেম লেখা রয়েছে লিখে নেওয়ার পরে একদম নিচে নেমে যাও দেখো ডু নট রাইট এনিথিং ইনসাইড দিস বক্স এখানে আবারও লেখা রয়েছে নিচে নেমে যাও দেখবে লেখা রয়েছে সাবজেক্ট কোড অর্থাৎ যে সাবজেক্টের যেদিন তোমার এক্সাম হচ্ছে এই সাবজেক্ট কোডটা তোমার অ্যাডমিট কার্ডে তুমি পেয়ে যাবে যেদিন যে সাবজেক্টের এক্সাম হচ্ছে সেই এক্সামের সাবজেক্ট কোডটা লিখে নেবে ওকে নেক্সট পেপার নেম কোন পেপারের পরীক্ষা হচ্ছে সেই পেপারের নাম লিখবে অ্যাডমিট কার্ডে পেয়ে যাবে এইখানে পেপার লেখা রয়েছে এখানে পেপার কোড লিখবে অর্থাৎ যে পেপার কোডে পরীক্ষা হচ্ছে দেখবে পেপার কোড বলে একটি জায়গা রয়েছে অ্যাডমিট কার্ড লেখা অ্যাডমিট কার্ড তুমি ভালো করে দেখে নেবে দেখে নিয়ে ফিল করবে নেক্সট হাফ অর গ্রুপ এই জায়গাটাতে কিছু লিখতে হবে না ছেড়ে দেবে নিচে চলে আসো দেখো লেখা রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার এখানে তেরোটা ঘর রয়েছে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তোমার রেজিস্ট্রেশন নাম্বারও দেখবে তেরোটা ঘর রয়েছে একই রকমভাবে এই ড্যাশ জায়গাটা বাদ দিয়ে পরপর লিখে দেবে সেশন দেখবে অ্যাডমিট কার্ডে তোমার রেজিস্ট্রেশন সেশন লেখা রয়েছে যেটা লেখা রয়েছে সেটা তুমি এখানে ফিল আপ করবে নেক্সট রোল এবং নাম্বার যাদের অনার্স সাবজেক্ট রয়েছে তাদের যেমন বি বেঙ্গলি অনার্স থাকতে গেলে বি থাকবে বা কারো জেনারেল থাকতে গেলে জিইএনএ থাকবে তারপরে একটা কোড থাকবে এই ড্যাশের পরে নাম্বার যে অপশানটা রয়েছে রোলের পরে দেখবে রোল অ্যান্ড নাম্বার রয়েছে তুমি সেটাকে ফিল আপ করবে দেখবে বাম দিকে রোল এবং ডান দিকে অ্যাডমিট কার্ডে নাম্বার লেখা রয়েছে তো তুমি সেই চারটে ডিজিট বা তিনটে ডিজিট যেভাবে থাকবে সেভাবে ফিল আপ করবে নিচে অফিসের এই সমস্ত কাজ রয়েছে ইনভেজিলেটার অর্থাৎ যিনি পরীক্ষক পরীক্ষা কেন্দ্রে থাকবেন তোমার ঘরে তিনি সই করবেন এই জায়গাটাতে সই করবে যে কলেজে তুমি এক্সাম দিচ্ছ সেই কলেজের প্রিন্সিপাল অথবা টিআইসির সিগনেচার থাকবে তারপরে এক্সামিনার এখানে যিনি খাতা দেখবেন সেই বিষয়ে সমস্ত কিছু থাকবে এই হচ্ছে সম্পূর্ণ এক্সামিনেশান খাতা ফিল করার পদ্ধতি আশা করি এই ভিডিও থেকে তোমাকে সমস্তটা ভালোভাবে বোঝাতে পেরেছি যদি বুঝতে পারো লাইক প্রেস করো প্রত্যেকটা বন্ধুর মাঝে শেয়ার করে দাও যাতে প্রত্যেকটা বন্ধু একই রকমভাবে সহযোগিতা পেতে পারে এবং এই নতুন খাতাটি যাতে সকলেই সহজে ফিল করতে পারে পরীক্ষার সময় নির্দিষ্ট সময় বাঁচতে পারে তাই জন্য সকলকে সহযোগিতা করার জন্য শেয়ার করে দাও তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো সকলকে বেস্ট অফ লাক থ্যাংক ইউ